আসন্ন পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজকের এই 3 নং ওয়ার্ডের যে জনসম্পর্ক অভিযান এবং প্রার্থীকে নিয়ে যে পরিচয় অভিযান করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই খোয়াই বিধানসভা কেন্দ্রের 3 নং বুথ এবং 3 নং ওয়ার্ডের যে প্রার্থী শ্রী ঝর্ণাদেব বিশ্বাস মহোদয়া উপস্থিত, খোয়াই মণ্ডল সহসভাপতি শ্রী প্রণব বিশ্বাস মহোদয় উপস্থিত এবং আমাদের এই বুথ 3 নং বুথের সভাপতি শ্রী সঞ্জীব সিনহা মহোদয়। সঞ্জীব সিনহা মহোদয়ের কাছে জানতে চাইব, আজকের যে জনসম্পর্ক অভিযান আপনি করেছেন, আপনারা জনগণের কাছে গিয়েছেন, তার থেকে আপনারা কি সাড়া পেয়েছেন, মানুষ কি আপনাদের উত্তর দিয়েছে বা কি সাড়া দিয়েছে, সে সম্পর্কে দু চার কথা বলুন। দেখুন, পৌর পরিষদ নির্বাচন শুরু 25শে নভেম্বর, আমাদের ভোট, মানুষ রাজনীতি করে মানুষের মঙ্গলের জন্য, মানুষের অমঙ্গলের জন্য মানুষ রাজনীতি করে না। কাজেই আমরা আজকে দ্বিতীয় পর্ব, গতকাল আমরা পরিক্রমা করেছি, আজকেও আমরা পরিক্রমা করেছি, এতে আমি বিপুল সাড়া পেয়েছি। স্বতঃস্ফূর্তভাবে মানুষ বেরিয়েছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ সামিল হয়েছে আমাদের দলে দলে, যেদিকে যায় সেদিকেই জয় জয়কার, বিজেপি জয় হবেই হবে, আপনারা চিন্তা করবেন না। আরেকটি কথা, আমরা যখন মানুষের বাড়িতে যাই, বাড়ি বাড়িতে যখন গিয়ে আমরা বুঝি যে আমরা তখন জিজ্ঞেস করি কি আমাদের এবার কীরকম রেজাল্ট হবে, তখন মানুষই বলে যে আপনারা কোনো চিন্তা করবেন না, বিগত 25 বছর শাসনে আমরা যেই শাস্তি পেয়েছি আর নয়, বিজেপি ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই, সেই কথা বলেছেন মানুষ। অনেক অনেক ধন্যবাদ। খোয়াই মণ্ডল সহসভাপতি শ্রী প্রণব বিশ্বাস মহোদয় উপস্থিত আছেন এবং তৎসঙ্গে উপস্থিত আছেন আমাদের 3 নং ওয়ার্ডের প্রার্থী, ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী শ্রীমতী ঝর্ণা দেব বিশ্বাস মহোদয়। ওনার কাছে জানতে চাইব, ওনার বিগত 3.5 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা অনুযায়ী এলাকার বুথ সভাপতি শ্রী সঞ্জীব সিনহা মহোদয়ের কাছ থেকে আরেকটি কথা জানতে চাইব, আপনার এই এলাকায় অর্থাৎ 3 নং ওয়ার্ডে সিপিআইএম অথবা অন্যান্য যে বিরোধী দলগুলি আছে তাদের থেকে যারাই প্রতিনিধিত্ব করবেন এখানে বিরোধী হিসাবে, তো আপনি তাদের প্রতি এবং জনগণের প্রতি কি আশাবাদী এবং কি বলতে চাইবেন, যারা এই সিপিআইএম আপনাদের ওয়ার্ডে যে সিপিআইএম থেকে প্রার্থী দিয়েছে, তো সেই পরিপ্রেক্ষিতে কি বলতে চাইবেন, এলাকার জনগণ কি চাইছে? সত্যি অর্থে সিপিএম নামক দলটা হচ্ছে একটা কিং অফ করাপশন, অর্থাৎ দুর্নীতির আসল মধ্যমণি দল। কাজেই মানুষ 25 বছর শাসনে এত শাস্তি পেয়েছে, আশা রাখি মানুষ তাদেরকে এবার প্রত্যাখ্যান করবে, মানুষ তাদেরকে গ্রহণ করবেন না। কাজেই আমার দৃঢ় বিশ্বাস এ এলাকাতে সিপিএম জামানো জব্দ হবে। আরেকটি কথা, তারা প্রার্থী দিয়েছে কিন্তু তারা এখনও বেরোতে পারেনি, কারণ তাদের ভিতরে সেই সৎসাহসটি নেই। আমি মনে করি তাদের সৎসাহস নেই, যদি সৎসাহস থাকতো তাহলে তারাও বাড়ি বাড়িতে তারা বেরোত। হ্যাঁ, আমরা তো বলি, হ্যাঁ আপনারাও প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনারা বেরোন, মানুষের পাশে থাকুন, কিন্তু তাদের সৎসাহস নেই। হিন্দিতে একটা কথা আছে, জিত আর হার জিন্দগি কা এক সফর হে, অর্থাৎ জয় পরাজয় জীবনের একটা অংশ, কিন্তু তারা এখনো বেরোতে পারেননি। আমার মনে হয় না তারা বেরোতে পারবে, তাদের কোমর ভেঙে গেছে। এতটুকুই আমার কথা, সবাইকে নমস্কার।
ধন্যবাদ। সবাই জানেন যে কেএমসি 15টা কনস্টিটিউয়েন্সি আছে, তো 15টা কনস্টিটিউয়েন্সিতে আমরা এখানে বিজেপির পক্ষে পেয়েছি 15 জন, 15টি নমিনেশন পেপার, এবং সিপিএমের পক্ষে পেয়েছি 12, তাহলে 15 আর 12 27, টোটাল 27টি নমিনেশন পেপার অ্যাজ এ রিটার্নিং অফিসার আমি রিসিভ করেছি। এবং স্ক্রুটিনি হবে 5 তারিখ, দ্যাট ইজ পরশু দিন 10টা থেকে আমরা স্ক্রুটিনি করবো, মনোনয়নপত্রগুলি আমরা পরীক্ষা নিরীক্ষা করবো।